ইনার একটু আগে হচ্ছে আমাদের এখানে যে উদ্বোধন অনুষ্ঠান হলো সেখানে পারফরমেন্স করেছেন সবাই একটু আমার ব্লগে হাই বলে দিবেন বলেন হাই কোনো ভোরে চলে এসেছে আমি ক্যাম্পাসে আর অনেক গেছে বাস আনতে বাস চলে আসলেই আমরা এখান থেকে রওনা দিব মাঝখানে কি করে তোমরা মামা আমরা যাচ্ছি তাবু জলসার মহড়াতে আমরা আসছি কিন্তু আমাদের এখনো কি বলে মেইন যে উদ্বোধন অনুষ্ঠান হয় সেটা এখনো হয় নাই তো সেটা হওয়ার জন্য একটা মহড়া হয় সেই মহড়াতে যাচ্ছি এই যে আমার অ্যাসিস্ট্যান্ট আদনান এর আগে পরিচয় করে দেখেছিলাম তখন কি হচ্ছে জানার বিয়াতে কি বলে মোবাইল চার্জার সেটা বন্ধ হয়ে গেছে পরে কোনো রকম আফসোস করছে কান্নাটি করছে না ভাই আমার পরিচয় করাই দিতে হবে অ্যাসিস্ট্যান্ট আদনান আমার আমার ফাইল পত্র নিয়ে ঘোরাফেরা করে কোনো গার্লফ্রেন্ড নাই বার্জি না আপনি একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে এই যে হেয়ারস্টপ আমাদের ক্যাপের ক্যাপের কালার হচ্ছে লাল আর হচ্ছে এটা হচ্ছে ভিলেজ ওয়াইজ আলাদা যেমন হচ্ছে হ্যাঁ আপনি ক্যাপটা একটু দেখাবেন মানে হচ্ছে আপনার ক্যাপটা এই যে ভাইয়ের ক্যাপটা হচ্ছে হলুদ কালার মানে হচ্ছে ভাইয়ের কোথায় আছেন আপনারা আচ্ছা এর মানে হচ্ছে তারা হচ্ছে পাঁচ নাম্বার ভিলেজ আর আমরা হচ্ছে পাঁচ নাম্বার ভিলেজ দুই নাম্বার ভিলেজ আমরা হচ্ছে এক নাম্বার ভিলেজ এর জন্য আমাদের ক্যাপের কালার হচ্ছে লাল আর দ্যাট মিন্স আচ্ছা ওদের ওদের ক্যাপের কালার হচ্ছে বেগুনি মানে হচ্ছে যাদের ক্যাপের কালার বেগুনি হয় তারা হচ্ছে আপনি একটু আপনার ক্যাপটা দেখাবেন মানে হচ্ছে একটু হ্যাবিট মানে এভাবে দেখান যে এটা হচ্ছে বেগুনি কালার ক্যাপ এখানে পার্টিসিপেন্ট আছে প্রায় 7,500 থেকে 8,000 মতো উদ্বোধন অনুষ্ঠানে যাচ্ছি এই এলাকা থেকে বারবার নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য
একটু আগে হচ্ছে আমাদের এখানে যে উদ্বোধন অনুষ্ঠান হলো সেখানে পারফরমেন্স করেছেন, সবাই একটু আমার ব্লগে হাই বলে দিবেন, বলেন হাই। গুড মর্নিং, আমার চারিপাশে এরকম কুয়াশা দেখছেন, এই পেছনে আমাদের ক্যাম্প, ওই যে টিউবলাইটের মতো টিউবলাইটের যে আলোগুলো দেখা যাচ্ছে না সাদা, ওই যে ওইখানে আমাদের ক্যাম্প। আমি ফ্রেশ হতে আসছি এখানে, মানে দাঁত ব্রাশ করলাম, দাঁত ব্রাশ করে এই পাশে একটু হাঁটতে হাঁটতে ঘুরতে আসলাম যে এই পাশে কী অবস্থা। এখানে সবাই ভালো তো? হ্যাঁ, আমার ইয়ারা সবাই ভালোই থাকে, সবসময় ভালো থাকে। থ্যাংক ইউ ভালো থাকার জন্য। আমাদের প্রয়োজনীয় পানির ব্যবস্থা, আমরা হাইকিং এ বের হয়ে গেছি। তো হাইকিং আমাদের একটা ছোট্ট একটা ভুলের কারণে আমাদের আধা ঘন্টা দাঁড় করে রাখছে। আমি আমার দায়িত্ব পড়ছে হচ্ছে ম্যাপ তৈরি করা, আমার পেছনে জাহাঙ্গীর ঝাঙ্গের মতো তোমার দায়িত্ব কি পড়ছে? আমার দায়িত্ব কদম গোনা, কদম গোনা, খুব কদম গোনা, খুব ভালো। এই যে আদনান, আদনান, আমি আদনান কি পড়ছে? আমি আমি যে কম্পাস, কম্পাস ম্যাপটা দেখাও তোমার। ও দত্তু, আমার এই হচ্ছে আমি ম্যাপ তৈরি করতেছি, ফিল্ডবুক, ফিল্ডবুক, ফিল্ডবুক। আমার আমার সাথে আছে আরো আটজন আমার দলে, আমরা হচ্ছে আটজন আছে। আমাদের আরএসএল স্যার, আরএসএল স্যার ভাই হাই দিয়ে না, আমরা একটা অ্যাডভেঞ্চারে বের হইছি। মুখ কথা ইউনিট আছে, আপুদের লাইন আছে, তারপরে আরো ছেলেদের লাইন আছে, এরকম গেট থেকে বের হওয়ার সময় দুইটা স্লিপ দিয়েছিল, স্লিপের কালার হচ্ছে সবুজ। মামা সবুজ কালার স্লিপ একটু দেখা, যারা যারা সবুজ কালার স্লিপ এবং হচ্ছে হলুদ কালার স্লিপ পাইছে তারা হচ্ছে আমার সবাই এগুলোতে জড়িত হয়েছে এখানে। তো এইখানে এত কষ্ট, এত আমার অন্যান্য প্রয়োজন জাজালকার সব দেবে। এরপর আমরা হচ্ছে অ্যাডভেঞ্চারে বের হয়েছে, মানে হচ্ছে কোনো জঙ্গলে। আমরা পেয়ে গেছি আমাদের ফিল্ডবুক, এই যে ফিল্ডবুক পেয়ে গেছি আমরা, করে এই নির্দেশনা মানতে মানতে খুব পাইছি, এখন হাঁটবো। আবার কি হইলো? এটা আমাদের লাইন, তারটা অলরেডি আমরা বনের ভিতরে ঢুকে গেছি। ভাই ফিল্ড বুক কি সবুজ? 180 থেকে 180 ডিগ্রিতে এদিক যেতেছেন, 260 কদম এসে কই থামছে? নিজেরাও জানি না আমরা কোথায় যাবো, কিন্তু আমরা জানি আমাদের হাঁটতে হবে, হাঁটতে হাঁটতে রাস্তা শেষ করতে হবে। আমরা কিন্তু প্রাঙ্ক করতেছি, কিন্তু আর বলা যাবে না, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা যেতে যেতেছি, আমরা আমাদের ফলো করে সব আসছে। নতুন জঙ্গলে ঢুকে গেছি, এই জঙ্গলের নাম আমরা দিতে পারি, অনেকগুলো ইউনিট আছে। আপি, আপনাদের ইউনিটের নাম থেকে গুহা গুহা গুহাতে ঢুকছি, গুহা ছিল এটা জঙ্গল। এই জঙ্গলের নাম হচ্ছে শালবন বিহার, আইএসজি বরিশালতে কাওয়ারচর মোর বাড়ি, আইএসজি মোরে কেউ চেনে না, কিছু করার নাই, আদিল মোরে তো কেউ চেনে না। আমাদের রাস্তা বুঝি শেষ হবে না মামা, শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? আগে আমরা একটা ফিল্ডবুক শেষ করে ফেলছি, ভাবছিলাম মনে হয় ম্যাপ ট্যাপ শেষ, এখন দেখতেছি আরেকটা ফিল্ডবুক, এই যে বিশাল একটা ফিল্ডবুক হাতে ধরে দিছে। তো আল্লাহ জানে আমাদের রাস্তা কবে কাট, বিউটিফুল
আমার মনে হয় এই জঙ্গলে এই জঙ্গলে বাঘ থাকলেও থাকতে পারে, কি বলস মামা? বাঘ পালন করি, বাঘের বাঘ থাকতে পারে, তারপর হচ্ছে ভালো থাকতে পারে, মহিষ থাকতে পারে। অনেক দূর আসার পর আমাদের হাতে একটা কি বলে বারকোড স্ক্যানার একটা কার্ড দিয়েছে, সেই কার্ডকে ডিকোড করে আমরা একটা কোড পেয়েছি। তো সেই কোডকে ডিকোড করে সেটা ঠিক ছিল, রান্নাঘরে খেতে পারতাম, কিন্তু পাত্র মানে হচ্ছে পাত্র স্যার আমাদের এখন রান্না করতে হবে। তো রান্না করার জন্য আমরা জঙ্গলে বের হয়ে যাচ্ছি, এখন জঙ্গলে বের হয়ে কি বলে লাকড়ি মানে শুকনা জাত যত খড় টর যা আছে এগুলো পুড়িয়ে নিয়ে আসবো, এরপর আমরা এখন রান্না করবো। আমরা আর নেন ভাঙো ভাই, এটা তো কাঁচা, এটা এটা ভাঙা যাবে না। দেখ আমাদের হচ্ছে যেগুলো শুকনো যেগুলো সহজে চলে যাবে এগুলো হচ্ছে আমাদের নিতে হচ্ছে আর কি। অনেকে অনেক কিছু জমি ফেলছে, তো জঙ্গলের ভেতর আমরা হাঁটতেছি। আর নেন ভাই এদিকে আসো, এদিকে এগুলো কি পুরবে রে? আমাদের আরও শুকনো এবং কাঠজাত কিছু করতে হবে। আমি ভেতরে যাচ্ছি, দেখি কী পাওয়া যায় এদিকে। ভয়ঙ্কর জায়গা হলো, এটাই অ্যাডভেঞ্চার বুঝছেন। স্কাউটিংয়ে এইটা একটা মজা যে অনেক কিছু শিখতে পারি। তো এই এইরকম জায়গায় কিন্তু আমি নিজে নিজে কখনোই আসতাম না, ক্যাম্পিং করতে আসছি, আবার হচ্ছে ক্যাম্পিং করতে এসে হাইকিংয়ে আসছি। হাইকিংয়ের মজাটা এরকম, কিছুই তো পেলাম না। আদনান আদনান ভাই কিছুই তো পাইলাম না ভাই। ডিম শুদ্ধ করার জন্য আমাদেরকে প্রথমে যা করতে হবে সেটা হচ্ছে কাদা মাটি নিয়ে তার উপর হচ্ছে ডিমের উপর একটা প্রলেপ দিতে হবে। এরপর এটাকে আগুনে রেখে দিলেই সিদ্ধ হয়ে যাবে। তো আমাদের চ্যালেঞ্জটা ছিল এরকম যে আমাদের পাতিল ছাড়া রান্না করতে হবে। তো দ্যাটস ওয়াই আমাদের পাতিল ছাড়া রান্না করার একটা সহজ উপায় হচ্ছে ডিম কিভাবে সিদ্ধ করা। ভাই ধরায় ফেলছে, মানে কোনো জ্বালানি নিছে ভাই, এটা জন্য ডিম পড়তেছি ভেতরে। ডিম ডিম পোড়ার পর এই যে ডিম অবস্থা হইছে, আমাদের রান্নার কাজ পুরোদমে শুরু হয়ে গেছে। মোট কথা বলতে পুরোদমে শুরু হয়ে গেছে, একদম প্রস্তুতি চলতেছে বাড়াবাড়ি। এই যে ডিম একটু বেড়ে সিদ্ধ হয়ে যাবে, এই যে ডিমের বলদর করা হয়ে গেছে বিশাল বড়। এই যে আবার রুটি রান্না করছে, এরা রুটি রান্না করে খাচ্ছে, এদের খাবার দাবার কিছু নাই রান্না করতে। না না না, ইনাদের লাকড়ি কেনার মতো সামর্থ্য নাই, টাকা নাই, এই জন্য এরা কিনে খাবার। আমাদের বিজনেসে লস হয়ে গেছে। এই যে ভাইরা দেখেন কত বড় লোক, কোটিপতি, তারা হচ্ছে কি বলে মুরগি কিনে খাচ্ছে। এরা আমাদের কাছ থেকে 10% লাভ দেয় লাকড়ি কিনেছে। সকাল 5টা বাজে ঘুমতে করছি আজকে। ঘুম থেকে ওঠার পরে আমরা যাচ্ছি হচ্ছে অ্যারোবিক্স নামে একটা চ্যালেঞ্জে, সেখানে হচ্ছে আমাদের ব্যায়াম করতে হবে। Let's go.
এখন একটা টাওয়ারে চড়বো, টাওয়ারটা অনেক উঁচা। এবার আমরা নিচে নেমে যাই, টাটা। নাম হচ্ছে বাধা পেরিয়ে। তো এখানে অনেকগুলো বাধা থাকবে, সেগুলো হচ্ছে আমাদের পার করতে হবে। যেমন অনেকগুলো ব্লক সাজিয়ে বা অনেক বাঁশ বা গাছের টুকরা দিয়ে এরকম অনেকগুলো বাধার সৃষ্টি করবে এবং সেগুলো আমাদেরকে পার হয়ে যেতে হবে। লাইক আর্মিদের যেরকম ট্রেনিং হয় না,
আনন্দমোহন কলেজ ময়মনসিংহ